বন্ধুরা, আজকে আমার বাড়িতে নিরামিষ। তো নিরামিষে আমি কি মেনু বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। আমার হচ্ছে আজকে সাদা ভাত আর লেবু, কাঁচা লঙ্কা। লেবু আর শশাটা আমার বাড়িতে একদম কম্পালসারি, শশা। আর আমি বাদাম ভেজে লাল শাক করেছি। এই যে লাল শাক, বাদাম দিয়ে লাল শাক ভেজেছি, লাল শাক। আর করেছি বিউলির ডাল, মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বিউলির ডাল করেছি। তার সাথে আলু সিদ্ধ। আলু সিদ্ধটা আমি ঘি আর ভাজা শুকনো লঙ্কা দিয়ে মেখে নিয়েছি। আর বিউলির ডালটা খুব ঘন ঘন করেছি। এই যে বিউলির ডাল, খুব দারুণ টেস্ট হয়। আমার তো আর কিছু লাগেই না, বিউলির ডাল আলু সিদ্ধ ব্যাপক লাগে। আর বিউলির ডালের সঙ্গে আলু পোস্ত হলে তো আর কোনো কথাই নেই, যদিও আলু পোস্তটা আমি আজকে করিনি। আর এখানে করেছি পনির। পনিরের মধ্যে আমি জিরা বাটা, আদা বাটা, টমেটো কুচিয়ে পনিরের একটা রসা করেছি। এই হচ্ছে আমার নিরামিষ মেনু। তার সাথে আছে আমার পাঁপড় ভাজা। তো পাঁপড় ভাজাটাও আমি রেখেছি। এই যে পাঁপড় ভাজা, বিউলির ডাল, আলু সেদ্ধ, পনির, শাক ভাজা, ওহ আর কিছু লাগে? দারুণ মেনু, যাই হোক। আর সবশেষে মুখ শুদ্ধিকরণের জন্য পান রেখেছি। এই যে পান,